নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের একটি সবথেকে বড় আপডেট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে এসএসসির যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটি থমকে রয়েছে। তো সম্প্রতি হাইকোর্টের নির্দেশে 2016 সালের যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসিডিউর ছিল সেটাকে স্বচ্ছভাবে কমপ্লিট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি। তো সেই সাপেক্ষেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটিকে পাবলিকলি পাবলিশড করা হয়েছে। তো দেখুন, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে সেখানে আপনারা সেটি লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে হাইকোর্টের নির্দেশ অনুসারে এই লিস্টটি পাবলিশ করা হয়েছে। আপনারা যে কোনো ক্যান্ডিডেটের যে কোনো সাবজেক্ট অনুযায়ী যে লিস্ট সেটা আপনারা তাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা দেখতে পাবেন। ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রথমেই রয়েছে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর। এখানে ফর অ্যান এক্সাম্পল আমরা এখান থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করে নেব, ধরুন সংস্কৃত নিলাম। সংস্কৃতের মধ্যে আমরা এবার মিডিয়াম বেছে নেব যে কোন মিডিয়ামের ক্যান্ডিডেট দেখব। তারপরে নিচে দেখুন মিডিয়াম রয়েছে, এখানে আমরা মিডিয়াম সিলেক্ট করে নেব, বেঙ্গলি মিডিয়াম। তার নিচে দেখুন ক্যাটাগরি রয়েছে, আপনারা কোন ক্যাটাগরির লিস্ট দেখতে চাইছেন, জেনারেল, ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি সবই রয়েছে। আমি ফর অ্যান এক্সাম্পল জেনারেল দিলাম, জেনারেল দিয়ে তারপর জেন্ডার রয়েছে, আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে চাচ্ছেন যে ক্যান্ডিডেটের সে মেল না ফিমেল সেটা ক্লিক করে দিন। আমি মেল ক্লিক করলাম, তারপর সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন এখানে যে প্রত্যেকটা ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের টোটাল যে লিস্টটা সেটা আলফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা রয়েছে। আপনারা যে কোনো ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তারা অ্যাপ্লাই করেছিল সেটা দেখতে পারবেন অনলাইনে, যেটা ডেটা দেওয়া রয়েছে অলরেডি। ফর অ্যান এক্সাম্পল এখানে আমি অভিষেক মিশ্রারটা দিলাম, এটা ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখুন অভিষেক মিশ্রার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা অলরেডি চলে এসছে। এখানে দেখুন অভিষেক মিশ্রার ডেট অফ বার্থ কত, নাম কী, বাবার নাম কী, মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছে, এইচএসে কত, গ্র্যাজুয়েশনে কত, তারপর ট্রেনিংয়ে কত পেয়েছে এবং টেটে টোটাল স্কোর কত রয়েছে এবং সব মিলে টোটাল কত রয়েছে, টোটাল ডিটেলস আপনারা সেই ক্যান্ডিডেটের পেয়ে যাবেন। তো এসএসসির তরফ থেকে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করার লক্ষ্য নিয়ে আপাতত আজকে সেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই তথ্যটি শেয়ার করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা চাইলে আপনাদের সাবজেক্ট অনুযায়ী যে কোনো ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়ে এসছে তাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পারেন এবং সেটাকে যাচাই করে নিতে পারেন যে তাদের যে দেওয়া ইনফরমেশানটা সেটা সত্য কি না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।